हेलो फ्रेंड्स, আমাদের এই নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আধার ডকুমেন্ট আপডেট যে অপশনটি ছিল সেইটার সম্বন্ধে। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে যদি লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো সরকারের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে 10 বছরের পুরাতন যাদের আধার কার্ড তাদের আধার কার্ডগুলোকে ডকুমেন্ট আপডেট করতে হবে, না হলে আধার কার্ডটি বন্ধ করে দিবে। তো এইটার লাস্ট ডেট ছিল 14 সেপ্টেম্বর 2023। দেখুন এখানে লেখা আছে 14/9/2023, অর্থাৎ 14 সেপ্টেম্বরের 14 তারিখের মধ্যে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে, না হলে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে। তো এবার কথা হচ্ছে যে আপনি চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে আপনি যদি ডকুমেন্ট আপডেটেশন করে আধার পোর্টাল থেকে, তো অবশ্যই আপনাকে কোনো ফি দিতে হবে না, আপনার বিনামূল্যে আপনি করতে পারবেন। তো এইটার একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছে যে এখনো অনেকে আধার কার্ড আপডেট করেনি। দেখুন এখানে আমার কাছে যে যে একটি অফিশিয়াল নোটিশ রয়েছে, এই নোটিশে লেখা রয়েছে যে আপনাদের যে 14 সেপ্টেম্বর 2023 অবধি যে সময়টা ছিল সেইটা এখনো 3 মাস অবধি বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 14 ডিসেম্বর 2023 পর্যন্ত করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি 14 ডিসেম্বর অবধি আধার কার্ড আধার পোর্টাল থেকে আপডেট করে কোনো রকমের কোনো টাকা দিতে হবে না, যেটা নিয়ে এখনো অনেকেই আধার কার্ড আপডেট করেনি, তো তারা অবশ্যই আপডেটটি করে নেবেন। এখনো 3 মাস পর্যন্ত টাইম সরকারের তরফ থেকে বাড়িয়ে দিয়েছে, না হলে আপনার পরে হয়তো ফাইল লাগতে পারে। তো আপনারা কিভাবে আপডেট করবেন বা কাদের কাদের আধার কার্ড আপডেট করতে হবে, তার ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই করিয়ে রাখা রয়েছে। আপনারা ভিডিওগুলি দেখে আধার কার্ডটি এখন পর্যন্ত বিনামূল্যে আপডেট করতে পারবেন, না হলে যদি আপনার যদি ডেট পার হয়ে যায় তো আপনাকে অবশ্যই ফাইন দিয়ে করতে হতে পারে। তো আমি যে নোটিশটিতে লেখা রয়েছে সেইটার আমি বাংলা ট্রান্সলেট করিয়েও রেখেছি, আপনারা দেখতে পারবেন যে কি বলেছে, যে 15 আরো 3 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে, সেইটা 15/9 থেকে 14/14/2023 পর্যন্ত করে দিয়েছে। তো আর এইটার অফিসিয়াল যে নোটিফিকেশন সেইটা আপনারা দেখতে পারবেন, আপনাদের এখানে যে ডেট দেওয়া রয়েছে সেইটা পুরাতন ডেট না, আপনাদের 16/16/2023 আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটা দিয়েছে, আর এটা দিয়েছে আধার পোর্টাল অপশন থেকে আপনার এখান থেকে যেখানে যারা কোন অথরিটি থেকে করেছে সেটা আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবে। তো আপনাদের এখন কোনো চিন্তার কারণ নেই, আপনাদের আরো 3 মাস ডেট বাড়িয়ে দিয়েছে আধারের তরফ থেকে, তো আপনারা আপডেট এখন দিতে চেষ্টা করতে পারবেন। এই ছিল আজকে ভিডিও।